বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা রাতের বেড়া ভ্রমণ করাইলেন। কেন ভ্রমণ করাইলেন দেখেন, মহান আল্লাহ বিশ্বনবীর মাধ্যমে কিছু সিম্পটম দিয়া দিলেন, ভ্রমণ করাইলেন। নবী মক্কাতুল মুকাররামায় শায়িত অবস্থায় আছেন, শয়ন অবস্থায় আছেন, ফেরেশতা নবীর কাছে আসিয়া নবীকে উঠাইলেন। নবী উঠলেন, উযু করলেন জমজমের পানি দিয়া, উযু করার পর নবীকে ভ্রমণ করাইবেন। আল্লাহ রাসূলের অভ্যাস ছিল ফজর নামাজ পড়িয়া সাহাবায়ে কিরামদের দিকে তাকাইতেন, সাহাবায়ে কিরামকে বলতেন, ও সাহাবীরা তোমরা কি রাতের বেলা কোনো স্বপ্ন দেখছো কিনা? তখন সাহাবায়ে কিরাম বললেন, না আমরা কোনো স্বপ্ন দেখি নাই। নবী বললেন, আমি রাতের বেলা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দেখেছেন নবী? আমার নবী বলতেছেন, দুইজন লোক আসলো আমাকে, আসিয়া দরাদরি করিয়া একটা পবিত্র জমিনে নিয়ে গেলেন। সেখানে নেওয়ার পর আমি দেখতেছি একটা লোক শাহিত অবস্থায় আছেন, তাহার মুখের ভিতরে আকশি এবং কেশি দিয়া মুখ কাটতেছে, এই চোয়ালগুলা কেটে ফেলতেছে। আমি জিজ্ঞাসা করলাম, তার চোয়াল কেন কাটা হয়? দুইজন লোক বললেন, হুজুর আপনি একটু সামনে আগান। নবী সামনে যে দেখেন, একজন লোক শাহিত অবস্থায় আছে, আর একজন লোক বিশাল বড় পাথর নিয়ে দাঁড়ায় রইছে। পাথরটা তার মাথার উপর নিক্ষেপ করলেন, মাথা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেল। আল্লাহর নবীকে হে দেখতেছেন, বারবার তার মাথার উপর পাথর নিক্ষেপ করা হয়, পাতা পাথর দিয়ে মাথা চূর্ণ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। নবী জিজ্ঞাসা করলেন, তার মাথাকে ভেঙে ফেলা হয় কেন, চূর্ণ বিচ্ছিন্ন করা হয় কেন? আল্লাহ রসুলকে বললেন, একটু সামনে চলেন। আল্লাহ রসুল সামনে যে দেখেন, বিশাল বড় একটা তন্দুর, যেই চুলার ভিতরে তন্দুর রুটি ভাজা হয়, বিশাল বড় এমন তন্দুর রুটির চুলার মতো বিশাল বড় জাগার ভিতরে পুরুষ মহিলা আগুনের ভিতরে জ্বলতেছে। নবী জিজ্ঞাসা করলেন, এই পুরুষ মহিলা কারা, যাদেরকে আগুনে জ্বালানো হয়? আল্লাহ নবীকে বললেন, একটু সামনে আগান। নবী সামনে গেলেন, দেখেন বিশাল বড় একটা নহর দেখা যায়, ওই নহরের ভিতরে সব রক্ত, রক্তর নহরের ভিতরে একটা লোক শুধু হাবুডুবু খাইতেছে। যখন সাঁতার দিতে দিতে নদীর পারে আসে, তখন পাথর মারিয়া তাকে আবার মাঝে হটায় দেওয়া হয়। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, এই লোকটাকে যাকে হে রক্তের নহরের ভিতরে সাজা দেওয়া হইতেছে, নবীকে বললেন, আর একটু সামনে যান। নবী যে দেখেন, একজন বৃদ্ধ লোক গাছের নিচে বসিয়া মহান আল্লাহর কোরআন কিছু বাচ্চাদেরকে শিখায়, বাচ্চারা হাঁটতেছে। আল্লাহ রসুল বিশ্বনবী বললেন, এই লোককে বললেন, হুজুর আর একটু সামনে যান, দেখেন বিশাল বড় একটা লোক আগুনে তাপ দিতেছে, শুধু আগুনে তাপ দিতেছে। বললেন, এই লোকটাকে আগুনে তাপ দিতেছে। নবীকে বললেন, নবী এই গাছটার উপর আপনি ওঠেন। নবীকে ধরাধরি করিয়া গাছের উপর উঠাইলেন, দেখেন একটা ঘর, ওই ঘরের ভিতরে অনেক পুরুষ মহিলা। আল্লাহ রসুল বিশ্বনবী বললেন, এই ঘর কাদের? নবীকে বললেন, আর একটু সামনে আগান। নবী আর একটু সামনে গেলেন, ওই ঘরের সে আরো উন্নত মানের ঘর দেখতেছেন। সেই ঘর কাদের? নবী জিজ্ঞাসা করলেন, নবীকে বললেন, আর একটু সামনে আগান। নবী আর একটু সামনে গেলেন, দেখেন আসমানের উপর বিশাল বড় একটা ম্যাগ, ওই ম্যাগের উপরে বিশাল বড় সুন্দর একটা বাড়ি দেখা যায়। এখন দুইজন লোক বললেন, ও নবী, আমি হলাম জিব্রাহিল আর ইনি হলেন মিকাইল। মিকাইল জিব্রাইল আপনাকে আল্লাহর হুকুমে ভ্রমণ করাইলেন। আল্লাহ রসুলকে বললেন, সর্বপ্রথম যেই লোকটার মুখে সোয়াল কাটিয়া আকশি দিয়া কাটিয়া সিরিয়া ফেলা হইতেছে, এই লোকটা মিথ্যা কথা বলতো, আসিদ কুইউনজিওয়াল কিসবু ইহলিক, মানুষকে সত্য কথায় মুক্তি দেয়, মিথ্যা কথায় মানুষকে ধ্বংস করে। একটু জোরে বলবেন কথা ঠিক না? কেহ যদি মিথ্যা কথা বলে, তাহলে তার থেকে ফের রহমতের ফেরেশতা এক মাইল দূরে সরিয়া যায়। এখন বর্তমানে মোবাইলে কথা বললি মিথ্যা বলে, ও যুবক মিথ্যা বলার প্রয়োজন নাই, তুমি মোবাইল ব্যবহার করো অসুবিধা নাই, তুমি আসো তোমার ঘর বাসায়, তুমি বলতেছো আমি ভোলা শহরে আছি। অধিকাংশ যুবকেরা দেখছি কথা বললে মিথ্যা বলে, কথা
যারা মিথ্যা বলবে তাদের মুখের চোয়াল কেশি দিয়া কাটা হবে। ও যুবক মিথ্যা কথা বলিও না, ও যুবক মিথ্যা কথা বলিও না, ও যুবতী মিথ্যা কথা বলিও না, ও মুসলমান ভাই মিথ্যা কথা বলিও না, তাহলে ফেরেশতা তোমার গালকে আকশি দিয়া কেশি দিয়া কাটিয়া ফেলবে। দুই নম্বর হলো যেই লোকটার মাথাকে চূর্ণ বিচূর্ণ পাথর দিয়া চূর্ণ বিচূর্ণ করিয়া ফেলতেছে, পাথর মারিয়া, ওই লোকটা হচ্ছে আলেম। যেই ব্যক্তি এলেম শিক্ষা করত, এলেম আছে কিন্তু রাত্রের বেলা অলসতা।